হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি হাসখালি নীল পুজো করতে। তো দেখো সবাই টোটোতে বসে আছে, দেখতেই পাচ্ছ একটু ঘর দিয়া। তো সবাই মিলে যাচ্ছি নীল পুজো করতে, দেখছি। তো আমরা এখন চলে এসেছি হাসখালি নীল পুজো করতে, মন্দিরে যাচ্ছি। তো দেখো সবাই আসছে পিছনে, এই দেখো আমাদের এখানে সব খাটের মেলায়। দেখো এই দেখো কি সুন্দর সুন্দর তো এদিকে সব দেখো কাঠের জিনিসই বেশি উঠেছে। দেখো কি সুন্দর সুন্দর আসন ঠাকুরের। তো এখন দেখো ভিতরে মন্দির অনেকটা দূরে আছে, তো আমাদের এখন যেতে হবে ভিতরের দিকে। তো সবাই আসছে সবাই। তো আমার মেয়ে মেলার ভিতরে ঢুকেনি এখনো, তাই বলছে খাবো। খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে আসেনি বলছে, মা খিদে পেয়েছে খাবো। তো কোথাও গেলে আগে খাওয়ার নামটা আগেই করে খাবার দেখলে। দেখো কত ভিড় হয়েছে, সব পুজো দিতে যাবে এখনে, তাই ভিড় হয়েছে। এখানে কাঠের জিনিস বেশি হয়, দেখো কাঠের জিনিস হাত সঙ্গে আছে হাতে হাতে আছে তৈরা আছে আছে। কত ভিড় হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখা
অন্য জায়গায় দিতে হবে, মেলা বসে গেছে। আমাকে 10 টাকা দাম, 20 টাকা নোট দিয়েছে। আমাদের এখন ওই ভিতরে যেতে হবে, লাইন করেছে প্রচুর। দাও দাও ফুলও সবাই নেবে। কাটি লাগবে, সবাই সবকিছু নেবে। এগুলো হচ্ছে স্যার, বাংলাদেশে চলতো এখন বেশি, এখানে কেউ ব্যবহার করে না। আর এই ব্যাটের ধামা এখন তো সব উঠে গেছে, তাও ওই মেলাতে দেখা যায়। তো দেখো একটা দাদু আর ঠাকুমা বসে আছে, তো নিয়ে বসে আছে, তো আমাকে বলছে একটু ভিডিও করো। তো ভিডিও করছি, দাদু ঠাকুমা তো একটা জিনিস নিয়ে বসেছে, তো জিনিস নিয়ে বসে আছে। দাদু আসছে, তো জিনিস নিয়ে বসে আছে রৌদ্র ভিতরে ছাপি দিয়ে, কষ্ট লাগে দেখতে। মেলাতে যারা আছে সবাই রৌদ্র ভিতরে বেশি কষ্ট করতে হয় এদের। আর কি কি আছে তোমাদেরকে দেখাবো। দেখো বাড়িতে ব্যবহার করার মতন কি কি আছে দেখো। এই হচ্ছে বাড়ির ব্যবহার করার জিনিস। এই মেলাতে আসলে সব পাওয়া যায়, সব। গরম এত গরম, তো আমি এখানে রেখে দিয়েছি, তো মেয়েটা খাচ্ছে। এখন চলে যাচ্ছি বাড়ি, বাবা আসছে সবাই পিছনে।